যখন শ্বশুর বাড়ি থেকে যেতাম, আমার মা আমার কাপড় গুলা পর্যন্ত ধুয়ে দিত। আমি কখনো মনে হয় বিয়ের আগে নিজের কাপড় নিজে ধুই নাই। অন্য সরি অন্য কিছু না হলো আজকে হচ্ছে আমার সাথে যখন কথা বলছিলাম খুব আসলে কেন জানি খুব খারাপ লাগতেছিল। তো মায়ের হাতের যে রুটি, সকালবেলার আলু ভাজা রুটি, ওটা খেতে মন চাচ্ছিল। তো তখন তো অলরেডি নাস্তা করে ফেলছিলাম সকালে। তো এখন হচ্ছে দুপুরে ভাবলাম একটু রুটি আলু ভাজাই তৈরি করি। তো এটা হচ্ছে রুটির জন্য এখানে আটা করছি। আটা অবশ্য আরও আছে একটু, এখন একটু মথে নিচ্ছি, আর একটু পাতিলে আছে। আর অপর পাশে হচ্ছে আলু ভাজি করছি, দেখাই। এখানে হচ্ছে আমি অলরেডি আলু ভাজি বসাই দিছি। তা আজকে হচ্ছে আলু ভাজিটা একটু অন্যরকম করবো। আম্মু অবশ্য এইভাবেই আলু ভাজি করে, আর হচ্ছে আমার আম্মু অবশ্য আরেকটা আলু ভাজি করতে একটু ভিজা ভিজা টাইপের, ওইটা রুটি দিয়ে খেতে অনেক মজা। আলু ভাজি কয়েক টাইপের হয়, একটা হচ্ছে এরকম ঝরঝরা টাইপের, এটাও ভালো লাগে। আরেকটা হচ্ছে আপনার একটু ভিজা ভিজা টাইপের। হ্যাঁ, আম্মুকে বলতাম মাঝে মধ্যে যে আম্মু ওই ভিজা ভিজা টাইপের ওইটা করো। তাহলে হচ্ছে কি রুটি ভাজি দিয়ে, মানে রুটি দিয়ে আলুটা ভিজা ভিজাটা অনেক মজা লাগে। তবে আমি আজকে একটু অন্য টাইপের করবো, আলুর মধ্যে কিছু একটা দিব, কি বলেন? দেখাচ্ছি আপনাদেরকে কি দিব আলুর মধ্যে। হচ্ছে রুটি, রুটি তো বেলে বেলে রাখা যায়, কিন্তু তারপরও এখান দিয়ে বেলবো। এখান দিয়ে যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আলু ভাজি দিয়েছি, তো এখান দিয়ে হচ্ছে রুটিটা বেলবো। আর রুটি আমার কাছে বেলতে একটু পরোটা থেকে কষ্টই লাগে, কেন জানি, জানি না, বেলা যায়, কিন্তু আমার কাছে পরোটাটা বেশি ইজি লাগে বানাইতে। রুটিটাও ওই দেখো, তো এই তো রুটি বানানো হয়ে গিয়েছে। এই যে এখন আলু ভাজির মধ্যে যে আরেকটা জিনিস দিব বলছি ওইটা দেখাচ্ছি। এই যে হচ্ছে এখানে আলু ভাজিটা দেখুন কিরকম দরজা হয়েছে। আজকে হচ্ছে আলু ভাজি যখন হচ্ছে দেখবেন যে আমার হাতে রুটি বলছি, রুটি যখন দেখবেন যে আলুটা এরকম মানে ইয়ে হয়ে গিয়েছে, সফট মানে হয়ে গিয়েছে, তখন আমি কি করবো এর মধ্যে আলুটা ভেঙে, সরি ডিমটা ভেঙে দিব। ডিম আপনারা এখানে বেশিও দিতে পারেন, আমি দেখি যদি একটাতে হয় তাহলে আর দিব না, কারণ ডিমটা বেশি দিব না, আলুটার পরিমাণ থাকবে বেশি। আরেকটা এই এই আলু ভাজিটা কিন্তু খেয়েছি হচ্ছে যখন আমরা স্কুল লাইফে আমার ফ্রেন্ড ফলি কলি ওরা হচ্ছে এরকম আলু ভাজির সাথে ডিম ভেঙে নিয়ে যেত। আমি হচ্ছে শুধু আলু কই না, শুধু ডিম ভাজি বা আলু ভাজি এরকম এক্সট্রা নিতাম, ওরা হচ্ছে ওইটা নিতাম, আমরা ভাগাভাগি করে খেতাম। তো তো ওইটাও কিন্তু মজা লাগতো অনেক। তো এই যে এটা আমি জাস্ট আপনারা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবেন, ধনিয়া পাতা না থাকলে কোনো সমস্যা নাই। এই তো এটা হয়ে গিয়েছে, এখন আমি রুটিটা সবগুলা মানে একটা একটা করে বেলতে বেলতে এখান দিয়ে বানানো। এই যে এখন হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো, কারণ আমার এটা হয়ে গিয়েছে কিন্তু। হ্যাঁ, এই গরমে ইয়াতে ডিমটা আরও ভালো করে হয়ে যাবে, চুলাটা একটু গরমই থাকে। আর এখন হচ্ছে আমি এখান দিয়ে বেলবো, আর এখান দিয়ে রুটিটা খোলা দিয়ে নেব। এখন হচ্ছে আমি রুটিগুলো বেলে নেব, আর এখান দিয়ে একটা একটা করে বেলবো। তো অবশ্য তিন চারটা বেলে নিয়েছি, তো এগুলো এখন অল্প আছে বেলে নেব। তো যে বলছিলাম মায়ের সাথে যখন কথা বলছিলাম তখন আসলে যে আমার বোন বলছিল মানে ছোটোবেলার কিছু স্মৃতি, আমরা আমরা যখন কথা বলি এরকম যে আগে কি করতাম, মা কি করতো, এগুলো বলছিলাম। তো তখন আমি হচ্ছে যে আমার আম্মু যতক্ষণ আমাকে খাবার না বেড়ে দিত ততক্ষণ আমি খেতাম না। তো ওইটাই আমার বোন বলছিল যে আমরা তো একটু বড় হয়েছি, আমরা তো নিয়ে নিয়ে খাই খেয়ে ফেলি, তো তুমি তো নাকি আম্মু দেওয়া ছাড়া একদম খাইত না। এটা সত্যি কথা, আমি মনে হয় কোনো এক বেলাও নিজে নিয়ে খাই নাই ভাত। তো যাক, আমি হচ্ছে মা বাবা সবারই আসলে সেম, কিন্তু আমি হচ্ছে একটু বেশি ইমোশনাল হয়ে যাই।
আর আমরা যখন দেশের বাড়িতে বাহিরে থাকি তখন তো হচ্ছে একটু বেশি মোশন কাজ করে। তো যাই হোক, আমার হচ্ছে রুটিটা এখানে হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি মনে করি যে মানে আমার আমার মায়ের মতো, সবার মাই তো সবার কাছে অনেক প্রিয়, কিন্তু আমি মনে করি আমার মায়ের মতো আর দুনিয়াতে আর কোনো মা নাই এরকম। আমি আমার সন্তানদের জন্য করছি, কিন্তু আমার কাছে মনে হয় আমার মা আমাদের জন্য আরো বেশি করছে, করেছিল। যাই হোক, তা আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো আমার ওই দুইটা বানানো হয়ে গিয়েছে রুটি, তো এখানে আরেকটা বসিয়েছি। তো যে বললাম আমার মায়ের কথা, মায়ের কথা তো আসলে বললে শেষ হয় না, তাই না? আমি হচ্ছে আমার জামি আমার যখন শ্বশুর বাড়ি থেকে যেতাম, আমার মা আমার কাপড়গুলো পর্যন্ত ধুয়ে দিত। আমি কখনো মনে হয় বিয়ের আগে নিজের কাপড় নিজে ধুই নাই, এটা আসলে গর্বের কথা না, তখন হয়তো বুঝি নাই, মা করে দিত দেখে হয়তো বড় হয়ে যে আমার বোন বলছে যে বড় মেয়ে হয়তো ওই জন্য বেশি আদর করতো। আমার বিয়ের পরও যখন যেতাম আমার মা আমার চুলে তেল দিয়ে দিত, গা পর্যন্ত ডলে দিত। তো ওইগুলো আসলে এখন খুব মিস করি, মাঝে মধ্যে হয় না যে কিছু না মা নানু মনের কথা মনে পড়ে, তোমাদেরকে যে মামা ঠাকুমা খাওয়াই দিয়ে হাতে ধরে ওরকম মামারও তো মাঝে মধ্যে খেতে মন চায়। আমার হচ্ছে রুটি বানানো শেষ, আর হাজব্যান্ড আসলে ওর জন্য গরম গরম বানাই দিব। আমি ভাবছিলাম যে আজকে হয়তো আর ভিডিওটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু শেষমেশ ভাবলাম কমপ্লিট করি, কিন্তু আমি জানি না এখন আমি এটা আপলোড দিব কি না, কারণ আমি নর্মালি এত ইমোশনাল হয়ে পড়ি না। আমি এটা একান্তই নিজের জন্য রাখি, একান্তই নিজের, এটা আমি মনে করি এটা আমার পার্সোনাল একান্তই নিজের নিজেরই থাকা উচিত। তো জানি না আজকে কেন জানি বেশি ভিডিওর মধ্যে ইমোশনাল হয়ে পড়েছি, তো সেজন্য আমি এখনও শিওর না আমি আসলে ভিডিওটা আপলোড দিব কি না। আর যদি দিয়ে থাকি কিছু মনে করবেন না, আসলে মা বাপের জায়গাটা তো আসলে আলাদাই, তাই না? আমরা যত আমাদের নিজেদেরও সন্তান আছে, আমরাও তো কারো সন্তান, তাই না? সরি, আমি আবারও ইমোশনাল হয়ে পড়তেছি, তো আমি আজকে আর ভিডিওটা বাড়াবো না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।